এক ইসমাইলের কোরবানি, এক ইব্রাহিমের কোরবানি দ্বারা ইতিহাস রচনা করলেন, ইসলাম রচনা করলেন, মুহাম্মাদি উম্মত রচনা করলেন। আজ মুহাম্মাদি উম্মতি বোঝে না, আজ বাজারে মিথ্যা দ্বারা ভরা, ধোকা দ্বারা ভরা, বাটফারি দ্বারা ভরা, সিটারি দ্বারা ভরা, দুর্নীতি দ্বারা ভরা। রাষ্ট্র আমার বিপক্ষে, সাগর আমার বিপক্ষে, কই রওনা দিলা, কোন আশায় রওনা দিলা? আল্লাহ বলে তুই আমার দিকে দৌড় দে, যেন আমার বান্দা আমার দিকে ফিরে আসে। এজন্য কোরবানি দিলাম যে আমার প্রেমে দৌড় দেয়, আমি তারে আমার বানায়ালো। ইব্রাহিম যাও, এবার ইসমাইলের কাছে যাও, ইসমাইলে মায়া দিতে যাও, কিন্তু যাবা তো যাবা, এবার ইসমাইলে কোলে নিবানা, এবার ইসমাইলে জবাই দিতে যাবা। 10 বছর পরে দেখতে গেছে ছেলেরে কি পরিমাণ ফুল, কি পরিমাণ লিচু, কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ জামা নিয়ে যাওয়ার কথা, কিন্তু ইব্রাহিম বগলে একটা ছুরি লইয়া রওনা দিছে। এবার একটা ছুরি লইয়া যাও যে ছেলেরে, ছেলের হৃদয়ে থাকবে না, বিবির হৃদয়ে থাকবে না, নেতার হৃদয়ে থাকবে না, টাকার হৃদয়ে থাকবে না, জমির হৃদয়ে থাকবে না। তুমি আমার আমার দিকে রওনা দিলা, যা রব্বু বিকলবিন সালিম, তোমার অন্তরে আমি আল্লাহ, আমি সারা আর কেউ থাকবে না। ইব্রাহিম ছেলে থাকবে না, মুসা মা থাকবে না, ঈসা কেউ থাকবে না, ইব্রাহিম খলিলুল্লাহ ছেলের মহাব্বত থাকবে না, নূহ ছেলের মহাব্বত থাকবে না, কে থাকবে? বিকলবিন সালিম জাহিবুন ইলা, আমি আমার আল্লাহর দিকে রওনা দিলাম, আমার আল্লাহ আমার, আমি আমার মাওলা। বুনাইয়া ও আমার কলিজার টুকরা, ইন্নি আরাফিল মানাব, আমি স্বপ্নে দেখলাম তোমারে জবাই করতেছি। ফানজুর মাজা তারা, তোমার রায় কি, তুমি কি বলো? এবার ইসমাইল জবিহুল্লা, হাবশার নাহু বিগোলামিন আলিম, কেমন ছেলে জবিহুল্লা। আব্বা দেরি করেন কেন, ও আব্বা দাঁড়ায় রয়েছেন কেন, জলদি আমারে আল্লাহর রাস্তায় দিয়ে দেন কোরবানি। আল্লাহু আকবার। সাতাজি দুনি ইনশাল্লাহ মিনাস সাবিরি, এবার দাঁড়ায় রেডি করে গেছে, এবার কয় আব্বা তো দাঁড়ান। ফালাম্মা আসলামা, এবার চিৎ করে উপর করে শোয়াইছে, আব্বা আমার জামাটা খুলে দিলাম, জামাটা আমার মারে দেন, মারে দিলে আমার মা আমারে দেখবে না, কিন্তু আমার জামা দেখে আমার মায়ের সান্ত্বনা পাবে। উপর করে শোয়াই আমারে বাইন্দালন, চোখটারে বাইন্দালন, হাতটারে বাইন্দালন, যেন আপনার চোখে আমার চোখ না পড়ে, মায়া না লাগে। ছুরি চালাইতে আছে, এমন সময় আসমানওয়ালা ডাক দিছে, ইয়া ইব্রাহিম। ওনাদানু হুনিবনা, নূহরে ডাক দিলাম, মুসারে ডাক দিলাম, ঈসারে ডাক দিলাম, ও ইব্রাহিম তোমারে ইসমাইলরে ডাক দিলাম, ইসমাইল আমার দিকে তাকাও, ইব্রাহিম আমার দিকে টাকাও। এবার এই উম্মতের কি বলে ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। ও আমার আদরের উম্মতে মুহাম্মাদীরা, ও আমার বান্দারা, আমারে বাদ দিয়া কোন দিকে রওনা দিলি? তোরে না প্রেম দ্বারা বানাইলাম, তোরে না মায়া দ্বারা বানাইলাম, তোরে না আদর দ্বারা বানাইলাম, আমারে ভুলিয়া কার দিকে রওনা দিলি? আয় 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 আমার দিকে দৌড় দে, আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমারে বাদ দিয়া কার প্রেমে ধোকা খাইলি? ও মহিলা কার প্রেমে ধোকা খাইলি? ও বোন কার প্রেমে ধোকা খাইলি? বাজারের ধোকা খাইয়া স্বামীর লাগে দুর্ব্যবহার, বিবির লাগে দুর্ব্যবহার, আর নেতার প্রেমে পড়িয়া, রাষ্ট্রের প্রেমে পড়িয়া, জমির প্রেমে পড়িয়া, সুন্দরীর প্রেমে পড়িয়া, মোবাইলের প্রেমে পড়িয়া, আল্লাহর সাথে গাদ্দারি। ও আমার ইব্রাহিম এটা পরীক্ষা ছিল, ও আমার ইসমাইল এটা পরীক্ষা ছিল, ইসমাইল আমার দিকে তাকাও, ইব্রাহিম আমার দিকে তাকাও। ওয়াফাদাইনাহু বিযবহিন আযীম, তুই আমার শাস্তি সহ্য করতে পারবি না, জাহান্নাম সহ্য করতে পারবি না, জাহান্নামের গর্ত সহ্য করতে পারবি না, জাহান্নামের ফেরেশতার মায় সহ্য করতে পারবি না। এজন্য তোরে আমি সকালে ডাক দেই, সন্ধ্যায় ডাক দেই, অফিসে ডাক দেই, এ বান্দি তোরে ডাক দেই, আয় 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 লাল্লাহু ইয়ারজিউ ওয়ালা নুযীকান্নাহুম
من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون مليك ابني معاف کرده এক মা হাজরার কোরবানি, এক ইসমাইলের কোরবানি, এক ইব্রাহিমের কোরবানি দ্বারা ইতিহাস রচনা করলেন, ইসলাম রচনা করলেন, মুহাম্মাদি উম্মত রচনা করলেন। আজ মুহাম্মাদি উম্মতি বোঝে না, আজ বাজারে মিথ্যা দ্বারা ভরা, ধোঁকা দ্বারা ভরা, বাটফারি দ্বারা ভরা, সিটারি দ্বারা ভরা, দুর্নীতি দ্বারা ভরা, রাষ্ট্র আমার বিপক্ষে, দেশ আমার বিপক্ষে, সমাজ আমার বিপক্ষে, বাতাস আমার বিপক্ষে, গাছ আমার বিপক্ষে, সাগর আমার বিপক্ষে, কই রওনা দিলা, কোন আশায় রওনা দিলা? আল্লাহ বলে তুই আমার দিকে দৌড় দে, যেন আমার বান্দা আমার দিকে ফিরে আসে। এজন্য কোরবানি দিলাম যে আমার প্রেমে দৌড় দেয়, আমি তারে আমার বানায়ালো, যে আমার হয়ে যায় আমি তারে রাস্তা দেখায় দেই, যে আমার হয়ে যায় আমি তারে জান্নাতে নিয়ে আলো। হাজেরা উপরে উঠতে পারে, নিচে নামতে নামতে আর শরীরে কুলায় না, আর শক্তিতে কুলায় না, হাজেরা বেহুশ হয়ে পড়া যায় কাঁধে। এখানে যদি আমারে মৌত দিয়ে দাও, আমি ওই ইসমাইলে দেখব না, ইসমাইল আমারে দেখবে না। ইসমাইল নিচে কাঁদে, হাজেরা পাহাড়ের মাঝখানে কাঁদে, ও আল্লাহ মৌত দিবাই যদি তো ইসমাইলের কাছে নিয়ে যাবে। ও মা, ও ভাই, ও নেতা, ও বাবা, আজকে কেন সাহায্য আসে না, কেন আল্লাহ আমাদের প্রার্থনা শোনে না? কোনোতে না জেলা মসজিদে মসজিদে পড়ে, রমজানে মক্কাতে পড়ে, মদিনাতে পড়ে, সিরিয়াতে অবস্থা খারাপ, আমেরিকাতে অবস্থা খারাপ, ইন্ডিয়ান আমাদের দুশ্মন, সিরিয়াতে আমাদের দুশ্মন, ইরাকে আমাদের দুশ্মন, ইহুদিরা আমাদের দুশ্মন, আকাশ আমাদের বিরুদ্ধে বাতাস গরম হয়ে যায়, গাছ আমাদেরকে ওই পরিমাণ বাতাস আল্লাহর হুকুম সারা দেয় না, আবহাওয়া গরম হয়ে যায়, ছেলে অসুখ হয়ে যায়, মেয়ের অসুখ হয়ে যায়, বিবির অসুখ হয়ে যায়, ঘরে শান্তি নাই, বাজারে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, সমাজে শান্তি নাই, তুমি বারবার বলো আল্লাহ কি তাহলে আমারে ভালোবাসে না, আল্লাহ কি আমারে ডাক দেয় না, আল্লাহ কি আমার আওয়াজ শোনে না? আল্লাহ বলে না না, আমি তোরে ভালোবাসি, কিন্তু আমি তোরে ভালোবাসি, তুই যে গাদ্দার, তুই যে কলবে সালিম, তোর ভিতরে গান্দিগি দিয়া ভরা, ধোকা দিয়া ভরা, মিথ্যা দিয়া ভরা, সুদ দিয়া ভরা, দুর্নীতি দিয়া ভরা, তোর ভিতরে অশান্তি, তোর ভিতরে যত দুই নম্বরই, এ কারণে তোরে জাহান্নামে ফালাইলে তুই জাহান্নামের আগুন সইতে পারবি না, তুই জাহান্নামের জাহিম, জাহান্নামের ধাউ ধাউ করা স্তর বাই স্তর আগুন তুই সইতে পারবি না। এজন্য আমি দুনিয়াতে তোরে কখনো বিবি দিয়া পরীক্ষা, বাচ্চা দিয়া পরীক্ষা, গরম দিয়া পরীক্ষা, বাতাস দিয়া পরীক্ষা, তুফান দিয়া পরীক্ষা, রোগ দিয়া পরীক্ষা, লিভার নষ্ট দিয়া পরীক্ষা, হাই প্রেশার দিয়া পরীক্ষা, কিডনি নষ্ট করা পরীক্ষা, ছেলের বউ খারাপ বানাইয়া পরীক্ষা, সরকার বানায় বানাইয়া পরীক্ষা দেই, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউ। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবি দুনাল আযাবিল আকবার। বান্দা আমি তোরে ভালোবাসি, জন্য ইব্রাহিম রে ইব্রাহিম রে কোন সময় ডাক দিলাম, ইসমাইল রে কোন সময় ডাক দিলাম, ইব্রাহিম আমার সামনে ছেলে রে জবাই করার জন্য, ইব্রাহিম ছুরি নিয়ে দাঁড়ানো, ইসমাইল ছুরির তলে, এমন সময় আমি ডাক দিলাম, ইব্রাহিম দেখ আমার দিকে থাকা, নাদাইনাহু ইব্রাহিম। তোমার আমার অভিযোগ, এ মাওলানা অভিযোগ, এ জোয়ানদের অভিযোগ, এ কম ইমানওয়ালার অভিযোগ, এ অসুস্থ মানুষের অভিযোগ, যে মুসিবতে যার ভিতরে রোগ দিয়া হাসপাতালে দৌড়ায় তার অভিযোগ, যার বিবি নষ্ট তার অভিযোগ, যার স্বামী নষ্ট তার অভিযোগ, অভিযোগ
আছে না নাই? এত কান্দি স্বামীটা ভালো হয় না, এত কান্দি জামাইটা ভালো হয় না, এত কান্দি মায়েটারে গরিব মানুষ ভ্যান চালায় খায়, এত কান্দে কাইটা মায়েটারে দিনা মায়েটার কপালে সুখ হইল না, এত কষ্ট করা ছেলেটা এত কষ্ট করা পুতের বউ আনলাম সুখ হইল না, শান্তি আছে না নাই? এত ডাক দে কেন আমার মাওলায় শোনে না? ছেলে বুঝি আমার মাওলা, আমার মাওলা আমারে ভালোবাসে না, আমার দোয়া আমার মাওলা পর্যন্ত পৌঁছে না। ওই কথাটা মাওলা বোঝানোর জন্য এক প্রেমের ইতিহাস দিলেন, এক পরীক্ষা দিলেন, এক রমণীর কাহিনী দিলেন, এক জোয়ানের বাচ্চার কাহিনী দিলেন, এক বুড়া বাপের কাহিনী দিলেন। আল্লাহু আকবার, কি বলে ইসমাইলের কাছে পর্যন্ত আল্লাহ পৌঁছে দেখ, ইসমাইল কানতে 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 পাও নাচাইতে নাচাইতে আল্লাহর কুদরত, আল্লাহ ইচ্ছা করলে জমজম তো আগেও দিতে পারতেন, জমজম তো দিবেন আল্লাহর ফয়সালা আছে, কিন্তু কান্দার ইব্রাহিম ইসমাইলের কান্দার পরে দিলেন, হাজেরার কান্দার পরে দিলেন। আল্লাহ জমজম যে বাইতুল খানায় খাবার কাছে হবে, সারা পৃথিবীর মানুষ জমজমের পানি খাবে, এটা আসমানের আল্লাহর ফয়সালা ছিল কি ছিল না? তো হাজেরারে কান্দাইলো, ইসমাইলেরে কান্দাইলো, হাজেরা বেহুশ হয়ে পড়ে গেছে, ইসমাইল বেহুশ হয়ে পড়ে গেছে, স্বামী নাই, কোনো খাবার নাই, কোনো মানুষ নাই, কোনো গাছ নাই। হাজেরা ইসমাইল দেখিয়ে দেখে যে কান্দতে কান্দতে যেখানে লাঠি মারছে এখানে পানি আর পানি, পাথর দিয়া বেড়ি দিছে জমজম, জমজম কূপের পানি হয়ে গেছে, ছেলেও খায় মেয়েও খায়, এবার সবুজ গাছপালা হয়ে গেছে, এবার মানুষজন আসে, এবার শীতল হয়ে গেছে। আবার আড়াই বছর পরে ইব্রাহিম রে বলে, ইব্রাহিম ভিতরে 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 মায়া, ইসমাইলের মায়া ভিতরে ভিতরে, ইসমাইলের মায়া, তাহলে যাও একটু দেখে আসো, তো আবার আসছে, আসা ইসমাইল দেখে খেলাধুলা করে, দূর থেকে দেখছে মায়া লাগছে, বিবি দৌড়ে আসছে হাজেরা, স্বামীরে দেখা আড়াই বছর পরে বিদায় নিছে কেমনে, এভাবে কালা অন্ধকারের মধ্যে থাকায়া রয়েছে, স্বামী চলে যায়, কোনো খাবার নাই, কোনো পানি নাই, কোনো গাছ নাই, কোনো মানুষ নাই। আচ্ছা বলেন ওই মহিলার ওই রাতটা কেমন ছিল? ওই মহিলার ওই রাতটা, মা হাজেরার ওই রাতটা কেমন করবার এসেছে? ও মা আজকে এক বেলা বাজার না হইলে স্বামীর গোষ্ঠী উদ্ধার করে দেয়, কেউ কথা কয় না কা, এক ঈদে এবার তো ঈদে অনেকে দেনা হয়ে গেছে, কত বছর কোরবানি দিছে, ভাগে দিছে, একটা দিছে, এবিতে যদি কয় যে চিকিৎসা করছি কোরবানি দিতে রূপ না, গোলামের ভূত গোলাম টিয়া দি অমনে দিছোস অমনে দিছোস, তো কোরবানি দিতে পারবি না, তাই জামাইয়ের মা জামাই বাড়ি বেয়াই বাড়ি আমুক দেয় তার উমনি, কেউ কথা কয় না, জামাইয়ের গোষ্ঠী ধো জামাইরে ঘরের মধ্যে এমন শেষা শেষে জামাই লাস্টে নিরুপায় হইয়া মসজিদে যে এক কান্দে, আছে না নাই? আম্মা জান হাজেরা, ও মা ও ভোর মারে, হাজেরার এক রাত্রের কোরবানি, স্বামী নাই, অন্ধকার, কোনো লাইট নাই, কোনো গাছ নাই, কোনো পানি নাই, শিশু ইসমাইল নিচে কান্দে, আম্মা জান হাজেরা পাহাড়ের উপরে কান্দে, কেউ নাই, এক রাত্রের কান্দার কোরবানি, আজকে ইসলাম আসছে, কোরআন আসছে, নবী দিছে, কোরবানি আজকে কেমনে কি আসে? তো আড়াই বছর পরে আবার আয়শা ইব্রাহিম সালাম দাঁড়াইছে, আম্মা জান হাজেরা দৌড়ে আয়শা, খুশি ইসমাইল তোমার আব্বা আইছে কাছে নিছে, তো দাঁড়ায় বলে দাঁড়ান, কয় না না আমার অনুমতি নাই, তোমার মাথাটা একটু ধোয়াই দেই, আপনার পাউডার আমার চুল দিয়ে মুছে দেই, হ্যাঁ এতটুকু অনুমতি আছে, না আমার অনুমতি নাই, আবার রওনা দিছে ইব্রাহিম, আবার মক্কা থেকে সিরিয়াতে গেছে, এবার ইসমাইলের বয়স হইল 10 বছর, কেউ বলে 12 বছর, দিলে দিলে ছেলেরে দেখা গেছে, ছেলে সুন্দর, চোখটা সুন্দর, নাকটা সুন্দর, কপালটা সুন্দর, ললাটটা সুন্দর, কেননা এই ছেলের কপাল থেকে নবী মুহাম্মদুর রসুলুল্লাহ আসবে। আল্লাহু আকবার,
ছেলেরে দেখা গেছে, এবার ছেলের জন্য পাগল, শোয় ঘুমায় কিন্তু ছেলের স্বপ্ন দেখে, ছেলেরে ভালোবাসে। বুড়া মানুষ একা একা এক বিবি সারার কাছে কাটায়, কিন্তু ছেলে এখানে মন ভালো লাগে না। আল্লাহ কয় যাও যাও ইব্রাহিম যাও, এবার ইসমাইলের কাছে যাও, ইসমাইলে মায়া দিতে যাও, কিন্তু যাবা তো যাবা, এবার ইসমাইলে কোলে নিবা না, এবার ইসমাইলে জবাই দিতে যাবা। আল্লাহ এবার ছেলেরে দেখতে গেছে 10 বছর পরে, ছেলের বয়স 12 বছর, 10 বছর পরে দেখতে গেছে ছেলেরে কি পরিমাণ ফুল, কি পরিমাণ লিচু, কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ জামা নিয়ে যাওয়ার কথা। 10 বছর পরে বিদেশ থেকে আব্বাই আইলে লেসু চকলেট, বাদাম চকলেট, কত কিছু লয়ে আইয়ে না, আজ ফোলাটারে কলোনিম, কিন্তু ইব্রাহিম বগলে একটা ছুরি লয়ে রওনা দিছে। 10 বছর পরে ছেলেটারে দেখতে যাবে কি লয়ে রওনা দিছে, মালিক বলে যাও যাও ফালাম্মা বালাগা মাউসায়া, তোমার ছেলে তোমার কাছে চলাফেরা করে, তোমারে ডাক দেয়, তোমার কাছাকাছি দৌড়ায়, ইন্নিয়া বুনাইয়া, এবার একটা ছুরি লয়ে যাও, যে ছেলেরে ছেলের হৃদয়ে থাকবে না, বিবির হৃদয়ে থাকবে না, নেতার হৃদয়ে থাকবে না, টাকার হৃদয়ে থাকবে না, জমির হৃদয়ে থাকবে না, তুমি আমার আমার দিকে রওনা দিলা, যা রব্বু বিকলবিন সলিম, তোমার অন্তরে আমি আল্লাহ, আমি সারা আর কেউ থাকবে না, ইব্রাহিম ছেলে থাকবে না, মুসা মা থাকবে না, ঈসা কেউ থাকবে না, ইব্রাহিম খলিলুল্লাহ ছেলের মহাব্বত থাকবে না, নূহ ছেলের মহাব্বত থাকবে না, কে থাকবে, বিকলবিন সলিম জাহিবুন ইলা, আমি আমার আল্লাহর দিকে রওনা দিলাম, আমার আল্লাহ আমার, আমি আমার মাওলা। তো গেছে জিয়া ছেলেরে যে কি বলে, ইন্নি আরাফিল মানা, সাজায় গুজায়া মিনার ঘাটিতে নিয়াল, আব্বা নি আজ বাহুকা, আমি না পরামর্শ করতেছে, ডাইরেক্ট নবী ডাইরেক্ট জবাই করলে যদি দুস্থ করতো, যদি মর দিয়া বসত, মক্কার এক এক ছেলে 12 বছর বয়স, ইন্নি আজ বাহুকা, বা ইসমাইল বাবা, বাবা ইসমাইল, ইন্নি আজ বাহু, ইন্নি আর ফিল মানা, কেমনে ডাক দিছে, কলিজার টুকরা, ইয়া বুনাইয়া আমার কলিজার টুকরা, ইন্নি আর ফিল মানা, আমি স্বপ্নে দেখলাম তোমারে জবাই করতেছি, ফানজুর মাজা তারা, তোমার রায় কি, তুমি কি বলো, এবার ইসমাইল জবিহুল্লাহ হাবশার নাহু বিগোলামিন আলিম, কেমন ছেলে জবিহুল্লাহ, কি বলে, কয়লা ফাল মা তোমার, আব্বা দেরি করেন কেন, আব্বা দাঁড়ায় রয়েছেন কেন, জলদি আমারে আল্লাহর রাস্তায় দিয়ে দেন কুরবানি, আল্লাহু আকবার, ইয়া আবাতি ফাল মা তোমার, আপনি যা আদেশ করছে বলে, আব্বা আপনি দাঁড়ায় রয়েছেন কেন, আপনি দেরি করেন কেন, আমি তো তৈয়া, সাতাজি দুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, এবার দাঁড়ায় রেডি করে গেছে, এবার কয় আব্বা তো দাঁড়ান, ফালাম্মা আসলামা, এবার চিত করে উপর করে শোয়াইছে, আব্বা আমার জামাটা খুলে দিলাম, আব্বা আমার জামাটা খুলে দিলাম, জামাটা আমার মারে দেন, মারে দিলে আমার মা আমারে দেখবে না, কিন্তু আমার জামা দেখে আমার মায় সান্ত্বনা পাবে, ওয়াতাল্লাউলিল জাবিন, উপর করে শোয়ায় আমার বাইন্দালন, চোখটারে বাইন্দালন, হাতটারে বাইন্দালন, যেন আপনার চোখে আমার চোখ না পড়ে, মায়া না লাগে, ছুরি চালাইতে আছে এমন সময় আসমানওয়ালা ডাক দিছে, ইয়া ইব্রাহিম নিবনা, নূহরে ডাক দিলাম, মুসারে ডাক দিলাম, ঈসারে ডাক দিলাম, ও ইব্রাহিম তোমারে ইসমাইলরে ডাক দিলাম, ইসমাইল আমার দিকে তাকাও, ইব্রাহিম আমার দিকে তাকাও, এবার এই উম্মতের কি বলে ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহু আকবার, ও আমার আদরের উম্মতে মুহাম্মাদীরা, ও আমার বান্দারা, আমারে বাদ দিয়া কোন দিকে রওনা দিলি, তোরে না প্রেম দ্বারা বানাইলাম, তোরে না মায়া দ্বারা বানাইলাম, তোরে না আদর দ্বারা বানাইলাম, আমারে ভুলিয়া কার দিকে রওনা দিলি, আয় 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 আমার
আমার দিকে দৌড় দে, আমারে বাদ দিয়া কার প্রেমে ধোকা খাইলে, ও মহিলা কার প্রেমে ধোকা খাইলে, ও বোন কার প্রেমে ধোকা খাইলে, বাজারের ধোকা খাইয়া স্বামীর লাগে দুর্ব্যবহার, বিবির লাগে দুর্ব্যবহার, আর নেতার প্রেমে পড়িয়া, রাষ্ট্রের প্রেমে পড়িয়া, জমির প্রেমে পড়িয়া, সুন্দরীর প্রেমে পড়িয়া, মোবাইলের প্রেমে পড়িয়া, আল্লাহর সাথে গাদ্দারি। ওই আল্লাহ বলেন, ইব্রাহিম রে ডাক দিলাম, ঈসা রে ডাক দিলাম, মুসা রে ডাক দিলাম, নূহ রে ডাক দিলাম, তুমি মুসিবতে পড়ো, তোমারে বুঝি ডাক দেই না। এ কথা দিয়ে তো বয়ান শুরু করছি, তুমি মুসিবতে পড়লে তোমারে না আমি কিভাবে ডাক দেই, তোমারে কখনো মায়া দিয়া ডাক দেই, কি বলি? আল্লাহু লাতিফুম বিআইবাদি, আল্লাহু রউফুম বিলআইবাদ, আল্লাহ কখনো হাত বুলাইয়া মায়া দেয়, আল্লাহ কখনো কাছে দেয় কেন আদর দেয়, আল্লাহ কখনো সান্ত্বনা দেয়, আল্লাহ কখনো বুঝ দেয়, আল্লাহ কখনো ভয় দেয়, আল্লাহ কখনো ধমক দেয়, আল্লাহ কখনো শাস্তি দেয়, আল্লাহ কখনো শাস্তি কেন দেয়? ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমার ন্যাস নাই, তুই আমার জাহান্নামের উপযুক্ত হয়ে গেলি, তো আমি তোরে মায়া দিয়া কখনো সান্ত্বনা দিলাম, কখনো মা মেয়েরে ভালোবাসা দেয়, কখনো স্বামী বিবিরে ভালোবাসা দেয়, কখনো বিবি স্বামীরে ভালোবাসা দেয়, কখনো নেতা ভালোবাসা দেয়, কখনো ধমক দেয়, কখনো শাসন করে, কখনো মায়ের দেয়, কখনো সিনায়া নেয়, কখনো বেত্রাঘাত করে, কখনো শাস্তি দেয়, কখনো ফুল দেয়, কখনো স্বর্ণ দেয়, কখনো কায়রা নেয়। আল্লাহ বলে আমি এক মালিক, আমি এক বানানেওয়ালা, আমি লাতিফ, আমি রউফুম বিলাইবাদ, আমি রহমান, আমি রহিম, আমি আজিজ, আমি কাহ্হার, আমি গফ্ফার, আমি জব্বার, আমি এক শক্তিওয়ালা, আমি কখনো শাস্তি দেই, আমি কখনো মায়া দেই, আমি কখনো প্রেম দেই, আমি কখনো তোর চোখে চোখ রাইখা, তোর দিকে তাকায়া তাকায়া তোরে ডাক দেই, কখনো একটু রোগ দেই, কখনো বিবির রোগ দেই, কখনো বাতাস তোর বিরুদ্ধে লাগায় দেই, কখনো পানি তোর বিরুদ্ধে লাগায় দেই, কেন লাগায় দেই? কখনো শরীর তোর পক্ষে চলে না, কখনো কিডনি তোর পক্ষে চলে না, রক্ত তোর পক্ষে চলে না, নেতা তোর মন মতো হয় না, কেন দেই কেন দেই? তুই আমার জান্নাতে আসতে গেলে, আমার মায়ালা খাইতে গেলে, আমার কাছে আসতে গেলে যেই যোগ্যতা দরকার, এই যোগ্যতা তোর হয় না, এই জন্য আমি তোরে শাসন করি, আমি তোরে ভালোবাসা দেই, আমি তোরে মায়া দেই। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে আয় ফিরে আয়, তুই আমার দিকে ফিরে আয়, লাআল্লাহুম ইয়ারজিউন। তুই আমার জাহান্নামের আগুন সইতে পারবি না, তুই আমার জাহান্নামের সাপের কামড় সইতে পারবি না, জাহান্নামের জাহিম উত্তপ্ত আগুন সইতে পারবি না, পুষ খাইতে পারবি না, রক্ত তোর শরীর থেকে রক্ত ফালাইয়া তোর শরীরে আঁতুর দ্বারা বাড়ি দি। কার প্রেমে পাগল হইয়া, কার আশায় মা, কোন রঙের প্রেমে পাগল হইলা, রাত গুজরায় আমারে আল্লাহ বলে ডাক দেও না, সন্ধ্যা গুজরায় আমারে আল্লাহ বলে ডাক দেও না, মাস গুজরায় আমারে আল্লাহ বলে ডাক দেও না, ছেলে যায় আমারে আল্লাহ বলে ডাক দেও না, ছেলে নিন আমারে আল্লাহ বলে ডাক দেও না। আল্লাহ বলে আল্লাহ, এজন্য তোরে শাস্তি দেই, এজন্য তোরে পরীক্ষা করি, এজন্য বিবি দিয়া পরীক্ষা, এজন্য বাচ্চা দিয়া পরীক্ষা, এজন্য মা দিয়া পরীক্ষা, মাল দিয়া পরীক্ষা, বাতাস দিয়া পরীক্ষা, তুফান দিয়া পরীক্ষা, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ারজিউন।
তুই যখন আমার সামনে নত হয়ে যা, তখন আমি ডাক দেই ও বান্দা, ও বান্দা, জাহান্নামের আগুন মা সইতে পারবে না, বোন সইতে পারবে না, কিসের আশায় মাওলানে বলিয়া, কিসের আশায় মাওলানে বলিয়া, কার প্রেম হৃদয়ে লাগাইলা, নষ্ট ধোকার প্রেম হৃদয়ে লাগাইলা, ধোকা ছেলের প্রেম লাগাইলা, মেয়ের প্রেম লাগাইলা, বান্ধবীর প্রেম লাগাইলা, নেত্রীর প্রেম লাগাইলা, আল্লাহ বার বার আওয়াজ দিয়া বলে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবীন ওনাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইসমাঈল, ইব্রাহিম আমার খলিলুল্লাহ আসেন, আপনারে বলছিলাম স্বপ্নে দেখাইছিলাম, আপনি ইসমাঈলের শরীর তলে রাখলেন, সাদ্দাকতা রুইয়া আপনি স্বপ্নে দেখিয়া ইসমাঈলের শরীর তলে রাখিয়া দিলেন, সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন ইন্না হাযা লাওয়াল বালাউল মুবিন, ও আমার ইব্রাহিম এটা পরীক্ষা ছিল, ও আমার ইসমাঈল এটা পরীক্ষা ছিল, ইসমাঈল আমার দিকে তাকাও, ইব্রাহিম আমার দিকে তাকাও, ওয়াফাদাইনাহু বিযবহিন আযীম, আয় আয় আয়, তুই আমার শাস্তি সহ্য করতে পারবি না, জাহান্নাম সহ্য করতে পারবি না, জাহান্নামের গর্ত সহ্য করতে পারবি না, সাপের আগুন সাপ সহ্য করতে পারবি না, জাহান্নামের পুজ গন্ধ সহ্য করতে পারবি না, জাহান্নামের ফেরেশতার মায় সহ্য করতে পারবি না, এজন্য তোরে আমি সকালে ডাক দেই, সন্ধ্যায় ডাক দেই, অফিসে ডাক দেই, এ বান্দি তোরে ডাক দেই, আয় আয় আয়, লাল্লাহু ইয়ারজিউ ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুন আল আযাবিল আকবারি লাল্লাহুম ইয়ারজিউ, আপনি মাফ করে দেন ও মালিক, আপনি মাফ করে দেন, এক মা হাজেরার কোরবানি, এক ইসমাঈলের কোরবানি, এক ইব্রাহিমের কোরবানি দ্বারা ইতিহাস রচনা করলেন, ইসলাম রচনা করলেন, মুহাম্মাদি উম্মত রচনা করলেন, আজ মুহাম্মাদি উম্মতি বোঝে না, আজ বাজারে মিথ্যা দ্বারা ভরা, ধোকা দ্বারা ভরা, বাটফারি দ্বারা ভরা, সিটারি দ্বারা ভরা, দুর্নীতি দ্বারা ভরা, রাষ্ট্র আমার বিপক্ষে, দেশ আমার বিপক্ষে, সমাজ আমার বিপক্ষে, বাতাস আমার বিপক্ষে, গাছ আমার বিপক্ষে, সাগর আমার বিপক্ষে, কই রওনা দিলা, কোন আশায় রওনা দিলা, আল্লাহ বলে আয়, তুই আমার দিকে দৌড় দে, যেন আমার বান্দা আমার দিকে ফিরে আসে, এজন্য কোরবানি দিলাম যে আমার প্রেমে দৌড় দেয়, আমি তারে আমার বানায়ালো, যে আমার হয়ে যায় আমি তারে রাস্তা দেখায় দেই, যে আমার হয়ে যায় আমি তারে জান্নাতে নিয়ালো, এটা কোরবানির ইতিহাস, এটা প্রেমের ইতিহাস, এটা বন্ধুত্বের ইতিহাস, এই কোরবানি আম্মা জান হাজেরা আর ইসমাঈলের কোরবানি এটাই শিখাইছে, ও মা ও বোন, কোরবানি কোনো বেয়াই খুশি করার জন্য না, জামাই খুশি করার জন্য না, সমাজ খুশি করার জন্য না, কোরবানি কোরবানি বাপ, কোরবানি মা, কোরবানি বোন ও সমাজওয়ালা, বিকলবিন সালিম, এক হৃদয় এক প্রেম লইয়া আল্লাহর সামনে দাঁড়ানো, এর নাম কোরবানি, আল্লাহ আকবার, এটাই সবক সূরা সফাতের মধ্যে এটাই সবক শিখাইছে, এক মা হাজেরার কোরবানি, ও মা আজকে তোমার ঘরের মধ্যে স্বামী এত কষ্ট করে কিন্তু কোনো মহিলা কষ্ট স্বীকার করতে রাজি না, বাজার বন্ধ হইলে ঝগড়া, ছেলের জামা না কিনলে ঝগড়া, মেয়ের জামা না কিনলে ঝগড়া, ঘরের মধ্যে থ্রি পিস ওই বিছনা চাদর না হইলে ঝগড়া, একটু সহ্য করতে পারো না, তুমি আখেরাতে কেমনে আল্লাহরে পাবা,
সবক এটাই। ও মা ও বোন আজকে এই সবক শিখাইতেছে, আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে কোরবানির এই সবকের দ্বারা, আম্মাজান হাজেরার সবকের দ্বারা, ইসমাইলের সবকের দ্বারা, এই সুমাইয়া মহিলা মাদ্রাসার এই বয়ানের দ্বারা আল্লাহ যেন আমাদের এই কোরবানির ইতিহাস দ্বারা এক প্রেম শিখায়, আল্লাহর এক মারেফাত শিখায়, আল্লাহর এক মহাব্বত শিখায়, আল্লাহ যেন আল্লাহওয়ালা বানায়, এক প্রেমিক বানায়। কি হবে তো ইনশাআল্লাহ, আল্লাহ ইসলাই মাহফিল প্রত্যেক মাসে হবে রাজি তো ইনশাআল্লাহ। আল্লাহ উম্মতরে আল্লাহ সবাই রে কবুল করুক, আল্লাহ মাদ্রাসার মেয়েদেরকে, মা বোন যারা আসছেন, যারা মুরব্বীরা বলে মারা বসছেন, সবাই রে কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মাফ করে দেন আল্লাহ, প্রচন্ড গরমের মধ্যে আল্লাহ ঘূর্ণিঝড় তুফান রিমেল এসে আমাদের ঘর বাড়ি তাস তাস করে দিস। মালিক তুমি সারা, আমার আর আপন বলতে কেউ নাই, ও আমার মাওলা তোমার দিকে রওনা দিলাম, তোমার প্রেমে তোমারে ডাক দিলাম, আম্মাজান হাজেরা ডাক দিয়া, ইসমাইলের কান্না হাজেরার কান্না, আমার ঘরের মধ্যে ইসমাইলের কান্না মিলাও, আম্মাজান হাজেরার কোরবানিয়ার কান্না মিলাও, আম্মাজান হাজেরা ইসমাইলের কান্নায় জমজম পানি সারা পৃথিবীতে বরকত দিছে। তুমি যদি কোরবানি দাও মা, তোমার ঘরে আল্লাহ বরকতের দরজা খুলিয়া দিবে। আল্লাহ ঘরগুলিরে কবুল করে ল, আল্লাহ মা বোনদেরকে কবুল করে ল, আল্লাহ সমাজটারে ভালো বানায় দেন, আল্লাহ আমাদের মধ্যে তাকওয়া দিয়া দেন, আল্লাহ মাদ্রাসাটা কবুল করে ল, ওলামাদের কবুল করে ল, আল্লাহ আপনার মারেফত ও মহব্বত দিয়া দেন, আল্লাহ আপনার মারেফত ও মহব্বত দিয়া দেন। তুমি সারা আমার কেউ নাই, তুমি আমার আপন বানা, আমি তোমার থেকে তাড়াইয়া দিলে কার কাছে যাব, কার দুয়ারে যাব। আল্লাহ মুরব্বীদের কবুল করে লান, ওলামাদের কবুল করে লান, এ মা বোনদের কান্নাকাটি কবুল করে লান, আল্লাহ গরমের মধ্যে মা বোনদের বয়ান শোনা কবুল করে লান, হেদায়েতের মালা পরাইয়া দেন, আল্লাহ মহিলা মাদ্রাসাটা কবুল করে লান, এ মেয়েদের ছাত্রীদেরকে কবুল করে লান, শিক্ষিকাদেরকে কবুল করে লান, ওস্তাদ গার্জিয়ানদের কবুল করে লান, আল্লাহ গরমের মধ্যে এই বসা মুরব্বীদের কবুল করে লান। আসসাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়া রাহমনা মাহুম برحمتك يا أرحم الراحمين।